পলাশের বন পালাবো পালাবো মন নিংটি ইঁদুরে ঢোল কাটে ওহ কাটে লো গতরে পিরিতির ফুল ফোটে। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো। তো প্রেম প্রীতি কেমন চলতেছে? আশা করি জবরদস্ত চলতেছে। তো আবারও নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বিডি টেক বিয়ারে আপনাদের স্বাগতম। তো আপনাদের অনেক অনেক ভালোবাসা পাইছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো, টাইটেল দেখে তো বুঝতে পারছেন যে আমাদের ম্যাক্সিমাম সবারই এই প্রবলেম ফেস করতে হয় যে আমরা কথা গার্লফ্রেন্ড আমাদের প্রিয় মানুষটা ভালোবাসা মানুষটার সাথে কথা বলতে বলতে আমরা টপিক খুঁজে পাই না। একসময় এমন ব্ল্যাঙ্ক হয়ে যায় যে আসলে কি বলবো না বলবো। তো একসময় আমাদের মেসেজটা বোরিং হয়ে যায়, তো আমরা কথা খুঁজে পাই না যে কোন টপিক নিয়ে কথা বলবো বা কী কথা বলবো। তো কথা না বাড়ি আমরা কাজে চলে যাই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে, ফেসবুক আইডিতে আমার সাথে অ্যাড হতে পারেন, আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে পারেন। তো আমরা ফেসবুকে আমাদের একটা FB পেজ আছে, তো পেজটাতে অবশ্যই আপনারা লাইক করবেন, পেজে নিত্য নতুন প্রতিদিন ভালোবাসার পোস্ট করা হয়। তো ইনস্টাগ্রামে আপনারা আমাদের আমাকে ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের টপিকটা হলো আমরা মেসেজিং করতে করতে কথা হারাই ফেলি যে আসলে কি বিষয় নিয়ে কথা বলবো। তো একসময় আমাদের প্রিয় মানুষটার সাথে কথা বলতে বলতে সব কথাই আমাদের ফুরিয়ে যায়। তো আমাদের ভালোবাসার ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়, তো সেই ফাটলটা যাতে না সৃষ্টি হয় তো আপনারাও চান যে আপনার ভালোবাসার মানুষটা যাতে একটু মজা পাক, ভালো থাকুক। তো এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের ভালোবাসা মানুষটা ভালো থাকুক। তো আমি কিছু মেসেজিং করছি, এই মেসেজিংগুলো আপনারা করতে পারেন। তো করলে আপনারা মজা পাবেন এবং আপনার প্রিয় মানুষটা অনেক 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 মজা পাবে। তো আমি জানি আমার থেকে আপনারা আরও বেশি ভালো জানেন, বেশি বুঝেন। তো আপনারা হয়তোবা একটু খেয়াল করবেন যে মেয়েরা গানের কোলে, তারপর জোকস, ফানি টাইপের কথাবার্তা, এগুলো অনেক অনেক মজা পায়। আর এগুলো আপনারা ফার্স্ট টাইম যে কোনো মেয়ের সাথেই কথা বলতে পারেন। যদি কথা বলেন আর কি ফার্স্ট টাইম কথা বললেও এই টাইপের মেসেজিং করলে তারা আপনার প্রতি বেশি ইন্টারেস্টিং হবে। তো ফার্স্টে সে আমার মেসেজ দিয়েছে হাই, তো আমি লিখলাম হ্যালো কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। একটা গেম খেলবা? তো আমি সেখানে প্রশ্ন করলাম একটা গেম খেলবা? তো সে আর কি আপনি আননোন কাউরেও যদি ফার্স্ট টাইম যদি মেসেজ দেন যে একটা গেম খেলবা, তো এমনিতে সে ইন্টারেস্টিং হয়ে জানতে চাইবে আচ্ছা কী গেম খেলবো, হ্যান ত্যান। তো আপনারা ফার্স্ট টাইম যার সাথে কথা বলবেন তারাও এই মেসেজিং করতে পারেন, বা আপনার প্রিয় মানুষটার সাথে, ভালোবাসা মানুষটার সাথে কথা বলতে পারেন। তো সে লিখছে কী গেম? আমি লিখলাম ডাবট কোশ্চিন অ্যান্ড অ্যান্সার মিনিং। কীভাবে খেলে আমি তো জানি না। তো আমি কোশ্চিন করবো অ্যান্ড তুমি অ্যান্সার দিবা, দেন তুমি কোশ্চিন করবা আমি অ্যান্সার দেবো। ওকে, তো সে মজা পাইছে যে আসলে ইন্টারেস্টিং একটা গেমের কথা বলছে। ওকে ওকে প্লে। আমি তোমার প্রশ্ন করলাম এমন কি জিনিস যা তোমার দুইটা আছে অ্যান্ড গরুর চারটা আছে? সেখানে একটু নেগেটিভ টাইপের কোশ্চেনগুলো আছে, কিন্তু সেটা পজিটিভভাবে নিতে হবে। তো সে সাথে সাথে অ্যান্সার দিয়েছে পা। আমি লিখলাম বাহ, ওকে নেক্সট। ওকে, আচ্ছা বলো তো এমন কি জিনিস যা জিনিসটা তোমার বার ইউজ করে অন্যজন? লিখছে আমার নাম। আরে বাহ, তুমি তো সেই ইন্টেলিজেন্ট। হাসির ইমোজি দিছে, ওকে নেক্সট বলো। তো আপনারা যদি মেসেজিং করেন আপনার গার্লফ্রেন্ডরাও গার্লফ্রেন্ডগুলো বা প্রিয় মানুষগুলো আপনার সেম মেসেজ দিবে। তারা যখন মজা হবে তো সে নিজেই বলবে আচ্ছা নেক্সট কোশ্চিন করো। তো আপনি সেখানে কোশ্চিন করতে পারেন, আপনারা যা পারেন তাই কোশ্চিন করবেন। তা আমি কিছু এখানে অ্যাড করছি। তো আমি লিখলাম আচ্ছা বলো তো এমন কি জিনিস যা তোমার প্যান্টের ভিতরেও আছে অ্যান্ড আমার প্যান্টের ভিতরেও আছে? সে হাসির ইমোজি লিখে দেখে লিখেছে পকেট। উপস, ওই সবগুলো পারো কেন? হ্যাঁ হবে না, ফু। তা আমি ন্যাকামি করলাম। তো সে হাসির ইমোজি দিছে, ওই মাথায় কোন সফটওয়্যার ইনস্টল দিছো? হ্যাঁ হা হা হা, বলা তো যাবে না, ইটস সিক্রেট। নেক্সট, বলো তো এমন কি জিনিস যা দিনের থেকে রাতে করতে বেশি মজা অ্যান্ড আরামদায়ক আর সবাই রাতেই করে? তো এরকম কোশ্চেন করলে সেও মজা পাবেন, আপনিও কোশ্চেন করে অনেক অনেক মজা পাবেন। তো আপনারা হয়তো বা নেগেটিভ মাইন্ডের কোনো কিছু নিচ্ছেন, তো আসলে কিন্তু নেগেটিভ না, বি পজিটিভ বাই ব্রাদার। তো সে অবাক ঘর ইমোজি পাঠাইছে। তো আমি লিখলাম হোয়াট ডট ডট ডট, লিখছে ঘুম। একটু ভাবে পর অনেকক্ষণ পর মেসেজ দিচ্ছে, লিখছে ঘুম, হি হি হি। কেন, আর কিছু হইতে পারে না? কি যে আমি তো জানি না। জানো না নাকি না জানার ভান করতেছো? না জানলে আমি জানাই দিই না, থাক বিয়ের পর জানাই দিও। নেক্সট বলো। হা হা হা, আচ্ছা বলো তো এমন কি জিনিস যা মেয়েরা ফার্স্ট টাইম করে বাট ফার্স্ট টাইম করার সময় অনেক কান্না করে? সে ইমোজি পাঠাইছে, এই কি আমি কি কোশ্চিন করলাম? তো আমি লিখলাম হোয়াট, লিখছে ওয়েট, তো ভাবতেছে। তো আমি লিখলাম ওকে ভাবো ভাবো,
বিয়ে, তো সে লিখছে বিয়ে, তো সেখানে আসতে পারে, আপনিও ফার্স্ট টাইম এই থিংটা করবেন। তা আমি বললাম জি না হয়নি, বিয়ে তো নেক্সট ডে আবার করতে পারবে যদি কোনো প্রবলেম হয় আর ডিভোর্স হয়ে যায়, আর এখনকার মেয়েরা বিয়ের সময় কান্না করে না। হু বলছে তোমার কান্না করে না তো কি হবে, ভাবো ম্যাম ভাবো, তো রাগের ইমোজি পাঠাইছে, তো সে একটু নেগেটিভ মাইন্ডে চলে গেছে। তা আমি দেখলাম রাগ করতেছে, রাগ হচ্ছে কেন, রাগ হচ্ছে কেন, তোমার মনে যে কি অ্যান্সার আসছে তা তো বুঝে গেছি, ওইটাই বলে দাও শুনি। তো আপনাদের মনে যে অ্যান্সারটা, যে অ্যান্সারটা আসছে ওর মনেও সেই অ্যান্সারটা আসছে, তা আমি বললাম তো বলো শুনি। দেখছে জানি না, বলতে পারবো না, আর অবশ্যই তো তাহলে বলতে বলতেছো কেন, হি 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 নেগেটিভ ভাবতেছো কেন, বি পজিটিভ ইয়ার। আমার ওইটা তো ছাড়া অন্য কোনো অ্যান্সার মাথায় আসতেছে না, তো আপনারা যেই অ্যান্সারটা ভাবতেছেন তো তার মাথায় সেই অ্যান্সারটাই আসছে, যে আসলে কী ভাবতেছে তা আপনারা ভাবে নিন। তো সে লিখছে আমার ওইটা ছাড়া তো অন্য কোনো অ্যান্সার মাথায় আসতেছে না। তো আমি তো লিখছি যে বিয়ের ফার্স্ট টাইম যখন করে মেয়েটা অনেক কান্না করে তো আসলে কী হইতে পারে, আমি দেখলাম একটু মাথা খাটাও ম্যাম, তুমি বলে দাও। তাহলে তুমি হারে গেল। হারছি, বলো না কি হবে, অ্যান্সার বলতে পারি, বলো আমায় কি দিবা, হারছো যেহেতু তো আমারও কিছু আবদার আছে তাই না, বদমাস, দেখা হইলে সব শুধু আসলে দিয়ে দিব, এখন বলো না কি হবে। ওকে, অ্যান্সার হইলো মেয়েদের কান ফোড়ানো, যা মেয়েরা ফার্স্ট টাইম করে অ্যান্ড লাস্ট টাইম করে, আর যখন করে তখন অনেক কান্না করে। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কি হইতে পারে, আর আপনারা হয়তো বা নেগেটিভ মাইন্ড টেনে নিছেন। তো মেসেজ দিছে ও গুড, ও গড, ঠিকই তো, আমি তো অন্য কিছু ভাবছিলাম, তো আপনারা হয়তো বা অন্য কিছু ভাবছেন যে আসলে কি হতে পারে। তাই আমি বললাম হি হি হি, নাও ইয়র ট্রাম। ওকে, তো এরকমভাবে মেসেজিং করতে পারেন যে সে কোশ্চিন করবে, আপনি আপনি অ্যান্সার দেবেন, আপনি কোশ্চিন করলে সে অ্যান্সার দেবে। তো ভাই ব্রাদার্স, যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোন ভিডিও, কোন আপনাদের কোন সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, কোন টপিক নিয়ে আমরা ভিডিওগুলো বানাবো। তো সবাই ভালো থাকবেন, তো এই টাইপের মেসেজিংগুলো আপনারা করতে পারেন, অ্যান্ড আপনাদের, আমি জানি যে আপনাদের মাথায় আমার থেকেও বেশি কিছু আছে, তো এরকমভাবে কন্টিনিউ করলে আপনিও মজা পাবেন এবং আপনাদের মেসেজিংটা আরও সুন্দর হবে আর একটু লং হবে, তো আপনারা ব্ল্যাঙ্ক হবেন না যে মেসেজ করতে করতে আসলে কোন টপিক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভালো থাকবেন, নেক্সট আবার নেক্সট উইকে বৃহস্পতিবারে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।